डिजिटल प्लैटफर्मे सौरभ भास्कर्य बिरोधी चक्र कटाक्ष कर मुक्तियुद्ध और संविधान के बछर शुरूते ही नतून बई पा शिक्षार्थी प्रस्तुति निच्छे स्कूलगुलो सागर माटिर तलदेश दिए निर्मित होच्छे 110 किलोमीटर पाइपलाइन तेल स्थानान्तर साश्रय बछरे 800 कोटी टाका শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online এছাড়া সংবাদে আরো থাকছে পদ্মা জয়ের স্মৃতি কখনো ভোলার নয় শেখ হাসিনার নামে পদ্মা সেতু চায় মানুষ असाम्प्रदायिक बांग्लादेश और मुक्तियुद्ध के कटाक्ष कराई भास्कर्य बिरोधी मूल लक्ष्य चलती मासे भास्कर्य बिरोधी प्रकाश्य सभा समावेश कमे गेलेও डिजिटल प्लैटफर्मे आगे जेकोनो समय चेये बेशी सरब तारा उच्च आदालत विचार विभाग और संविधान बिरोधी बक्तव्य सामाजिक जोगाजोग माध्यमे छड़िए दिच्छे गोष्ठीटी বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর সংবিধানের উল্টো পথে চলা ভাস্কর্য বিরোধী অপতৎপরতা রোধে এখনই ব্যবস্থা নিতে হবে বিস্তারিত জানাচ্ছেন দীপু সরোয়ার 40 সালে যদি ব্রিটিশ থেকে পাকিস্তান না হতো 71 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ অস্তিত্ব লাভ করতে পারত না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শহীদ মিনার বদ্ধভূমি আর জাতীয় স্মৃতি সৌধ নিয়ে চলছে মিথ্যাচার ডিজিটাল প্ল্যাটফর্মেই এখন সবচেয়ে বেশি সরব সাম্প্রদায়িক গোষ্ঠী মুসলমানদের হাত থেকে শাসন ইংরেজদের হাতে চলে যাওয়াতে হিন্দুরা এটাকে আশীর্বাদ মনে করেছে জাতীয় পতাকা মাথায় বেঁধেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার উদ্যত দেখাচ্ছে তারা গত নভেম্বরে শুরু হওয়া ভাস্কর্য বিরোধী তৎপরতা এখন আর প্রকাশ্যে নেই তবে নানাভাবে হুমকি অব্যাহত আছে কোন নেতার নেতৃত্বের গোলামি নয় কোন ব্যক্তির পূজা নয় কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার পর ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যেও আঘাত আসে এসবের পাশাপাশি নারীর শরীর চরিত্র ও শিক্ষা নিয়ে চলছে ব্যঙ্গ বিদ্রূপ কর্মজীবী নারীকে নিয়েও হচ্ছে নানা অশালীন মন্তব্য আর মা বোনেরা বারবারে দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার উচ্চ আদালত আর বিচার বিভাগ নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়ছেন না তারা বকলম সব লোকগুলো বিচারপতি হইছে ভাস্কর্যকে নাজায়েজ ফতোয়া দেয়া হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তৃতা বিবৃতি ও টক শোতে অংশ নেয়া জায়েজ বলে মন্তব্য তাদের এটা সরাসরি সম্প্রচার এটা কেউ দেখলে অন করলে দেখবে অন না করলে দেখবে না ডিজিটাল প্ল্যাটফর্মে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা নজরদারিতে আছে এবং দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠী ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইনে খুব বেশি সরব তারা এদের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে এবং আমাদের সিআইডির যে সাইবার ইউনিট তাদের যাবতীয় কার্যক্রম মনিটর করছে কে কে কেমন সরব এই ব্যাপারে আমরা সার্বক্ষণিকই নজরদারি রাখছি রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠীর শেকড় অনেক গভীরে এরা হচ্ছে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় 13 সালে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে পাকিস্তানের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে বঙ্গবন্ধুর খুনিদের ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলেছে এরা বাংলাদেশে রাজনৈতিক অশান্তি তৈরি করে সংবিধানের উল্টো পথে চলা শক্তিকে প্রতিহত করেই দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য এই রাজনীতি বিশ্লেষকের যারা হইচই করছে তার একটা অংশ কিন্তু আসলে বিশ্বাসী করছে একেবারে কারণ তারা ছোটবেলা থেকে ভাস্কর্য বিরোধী সাম্প্রদায়িক শক্তি প্রশ্রয় পেলে সুযোগ সন্ধানীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলেও মন্তব্য তার যখনই ঘটনা এগুলো হয়েছে তখনই বিভিন্ন ফোর্স কিন্তু চেষ্টা করে এই সুযোগে একটা রাজনীতি করা দীপু সরোয়ার একুশে টেলিভিশন ঢাকা
কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনই বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। তবে এবছর বই উৎসব হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। আর রাজধানীর স্কুলগুলো বলছে বছরের প্রথম দিন বই বিতরণ করার জন্য তাদের সব প্রস্তুতি রয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। গেল 10 বছর ধরে পহেলা জানুয়ারি উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে সরকার। এবার করোনা সংক্রমণ বদলে দিয়েছে পরিস্থিতি। লকডাউন, দেরিতে বই ছাপার দরপত্র, কাগজ পেতে সমস্যা সহ নানা কারণে বছরের প্রথম দিনই বই বিতরণে শঙ্কা দেখা দিয়েছিল। সব শঙ্কা কাটিয়ে পুরোদমে চলে বই ছাপার কাজ। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপা হয়েছে, বাকিগুলোর জন্য ব্যস্ত ছাপাখানার শ্রমিকরা। ছাপাখানা সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের আগেই এনসিটিবিকে বই বুঝিয়ে দিতে পারবেন তারা। আশাবাদী ইনশাআল্লাহ আমি 31 ডিসেম্বরের মধ্যেই আমার যে বাকি বই আছে সেই বইটা আমি শেষ করে দিতে পারব। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, করোনার কারণে এবার উৎসব না হলেও বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা। প্রাইমারির বইগুলো অধিকাংশই আমাদের রাজধানীর স্কুলগুলো বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। কোভিড-19 এর জন্য সবকিছু একটু ব্যতিক্রম ভাবে হচ্ছে, হয়তো আমরা এর জন্য কোনো নির্দেশনা পাব যে কিভাবে আমরা এই বইটা ছাত্রদের হাতে দিব। রাজধানীর মতো সারা দেশেও পৌঁছে যাচ্ছে পাঠ্যপুস্তক, তারাও প্রস্তুত বিতরণের জন্য, অপেক্ষা সরকারি নির্দেশনার। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাগর ও মাটির তলদেশ দিয়ে জ্বালানি তেল স্থানান্তরে নির্মিত হচ্ছে 110 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালে। পাইপলাইনটি শেষ হলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বছরে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল সরবরাহে 2টি পাইপলাইন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পাইপলাইন দুটি বসলে 90 লাখ টন জ্বালানি তেল খালাস সম্ভব হবে। একটি পাইপলাইন দিয়ে আসবে ডিজেল, অন্যটি দিয়ে আসবে অপরিশোধিত জ্বালানি তেল। টাইম বাঁচবে, ফলে যে মানে জাহাজের যে এক্সট্রা যে আমাদের ভাড়া দিতে হয় সেটার থেকে যে কমবে, এবং আমাদের যে সিস্টেম লস, এই সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 700-800 কোটি টাকা। পাইপলাইন দিয়ে খালাসে সময় লাগবে কম, খরচও কমবে। এখন 30,000 মেট্রিক টন, এটা আমাদের খালাস করতে লাগে হচ্ছে 108 ঘন্টা, কিন্তু আমাদের 70,000 মেট্রিক টন ডিজেলের একটা জাহাজ আসলে সেই জাহাজ থেকে আমাদের এই পাইপলাইনের মাধ্যমে আনলোড করতে আমাদের সময় লাগবে 37 ঘন্টা। পরিকল্পনা ছিল 2021 সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ হবে। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে কাজের অগ্রগতি থেমে যায়। 2022 সালে এই পাইপলাইন দিয়ে জ্বালানি তেল খালাস শুরু হবে বলে বিপিসির কর্মকর্তারা আশা করছেন। ইতিমধ্যে আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ক 54% আমাদের কমপ্লিট হয়েছে। দেশে বছরে 68 লাখ টনের বেশি জ্বালানি তেলের চাহিদা রয়েছে। জাহাজে আসা জ্বালানি তেল খালাসে প্রতি মেট্রিক টনে খরচ হয় $25। পাইপলাইন স্থাপন শেষ হলে এই খরচ আর লাগবে না বলে জানান কর্মকর্তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। পদ্মার খরস্রোতের মতোই জটিল ছিল ব্রিজ নির্মাণ। নথি ফাইলের ষড়যন্ত্র দেশ ছেড়ে পাড়িয়ে জমিয়েছিল ভিন দেশে। সহসা তাই শেষ হবার নয় পদ্মা জয়ের গল্প। সাধারণের মুখের ভাঁজে ভাঁজে সেই অল্প স্বল্প গল্প এখন পরিণত মহাকাব্যে। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় সেই জনকাব্য শোনাচ্ছেন অখিল পদ্মার। দেখাচ্ছে করছে জনগণের জন্য অনেক শান্তি জন্যই হয়েছে, অনেক কিছু হবে না, ওখানে আলারামত দেখাই দিছে। শেখ হাসিনা প্রত্যাশিত নিজ দা ট্রেন উবুর্দা আগাড়ি এটা শেখ হাসিনা না দিলে জীবন পারতো না। হ্যাঁ, শেখের বাড়ি হলেই পারছে, কারণ সে যখন এটা করছে আমরাও খুশি, আমরা খুব খুশি হয়েছি। আমাদের দক্ষিণবঙ্গের জন্য এটা খুব ভালো হয়েছে। প্রধানমন্ত্রী উনি এটা বাস্তবায়ন করেছে, আমি মনে করছি ওনার নামে হওয়া উচিত।
এটা কার নামে এটা প্রশ্নই আসবে না, এটা বলাই যাবে না, এটা আমরা সবাই বলি, দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসবে না। এটা শেখ হাসিনা সেতু, শেখ হাসিনা সেতু এবং এটা শেখ হাসিনা সেতুই হবে। মকসুদ, জব্বার, আমেনা কিংবা গীতা রানীদের এই চাওয়ার পেছনে অবশ্য যুক্তি আছে, অভিমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেই পদ্মায় ব্রিজ নির্মাণ হলো। অনেক কিছু জটিলতা সে শিকার ওই, তারপরে সে পদ্মা সেতুটা করছে, সে তাকে খুব ধন্যবাদ দেওয়া দরকার। খুব তার নামে ব্রিজটা হইলে আমি খুব খুশি হব। শুনতেছে, অনেক শুনতেছে পদ্মা সেতুটার জন্য, অনেক কথা শুনছে শেখ হাসিনা। সে অনেক কষ্ট করে এই ব্রিজটা উদ্বোধন করছে, তার জন্য উঠাইলে অনেক, তার নাম দিলে অনেক ভালো হয়। শেখ হাসিনা তার উপলক্ষেই এটা কার্যকর হয়েছে, তার নামেই হওয়া উচিত। সেতুর নাম তাই বঙ্গবন্ধু কন্যার নামেই চান পদ্মায় ঘুরতে আসা মানুষ। একমাত্র বঙ্গবন্ধুর মেয়ে হিসাবেই সাহসে, অতি সাহসের জোরে এই সেতুটা করতে পারছে। আমি মনে করি এত চড়াই উতরার পরে যেহেতু বঙ্গবন্ধু এই সেতুটা করতে পারছে, সেই জন্য আমি শেখ হাসিনা নামে করতে চাই। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এই সেতুর মূল কারিগর আমাদের বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা। আমি মনে করি শেখ হাসিনা নামে এই সেতু নামকরণ করা হওয়া উচিত। শেখ হাসিনা তাদের আয় ব্যয় দিয়া সে করছে, তাদের নামই থাকবো। শেখ হাসিনা এই দেশের জন্য অনেক কিছু করছে, উন্নত করছে, এত পরিশ্রম সেই করছে। শেখ হাসিনা নামে এলে ভালো হয়। বঙ্গবন্ধুর একটা সেতু আছে, প্রধানমন্ত্রী কথা, প্রধানমন্ত্রীর নামে দিলে ভালো হয়। এক একাত্তরে হয়েছিল বাংলার বিজয়, পদ্মার বুকে সেতু নির্মাণ করে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব এক বিজয় আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের চাওয়া এই ব্রিজের নাম যেন তার নামেই করা হয়, শেখ হাসিনা সেতু। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সীগঞ্জ। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। শীতে কাঁপছে সারা দেশ, উত্তরে শৈত্যপ্রবাহ। আবারও আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অংশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশেই বাড়ছে শীতের তীব্রতা। শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কাহিল সব বয়সের মানুষ। এক সপ্তাহ ধরে রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির ঝরতে শুরু করে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। শীতের তীব্রতায় মানুষজন আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জীবনের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে এই কুয়াশার মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি রাস্তা দেখা যায় না, হেডলাইট জ্বালায় চালায়, আর সমস্যার জন্য এখন বর্তমান গাড়ি ইনটাইম করছে। এখন টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। শীতের তীব্রতায় ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। ক্রেতা নেই, তাই বেচা বিক্রিও কম। কুয়াশা পড়বেলা হচ্ছে, ব্যবসা বাণিজ্য একদম নিম, এই শুনশুমে নাই বসে আছি। এই যে লোকজন দাঁড়িয়ে আছে, কোনো লোক খায় না, ঠান্ডার মধ্যে বাইরে হতে পারে না। সিরাজগঞ্জে শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ ভিড় করছে স্বল্প মূল্যের গরম পোশাকের দোকানে। ক্রয় ক্ষমতার মধ্যে নিতে পারতেছে, আমরাও বিক্রি করতেছি। পুরান কাপড় না থাকলো নি, মানুষ তো মরে ফাঁস হয়ে গেল নে। এদিকে চুয়াডাঙ্গায় শীত ও ঠান্ডা জনিত অসুস্থতায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে শিশু ও বয়স্ক মানুষ। প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। রত্না সামান, একুশে টেলিভিশন। নেই প্রয়োজনীয় সংখ্যায় চিকিৎসক, ভবনটি জরাজীর্ণ। এই নিয়ে চলছে রাঙামাটির জুড়াছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। দুর্গম পাহাড়ের বাসিন্দারা পাচ্ছে না যথাযথ চিকিৎসা। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রাঙামাটি শহর থেকে প্রায় 57 কিলোমিটার দূরে প্রত্যন্ত উপজেলা জুড়াছড়ি। 1978 সালের দিকে এখানে আধা পাকা টিন শেডে গড়ে ওঠে 10 সজ্জার এই স্বাস্থ্য কমপ্লেক্স। 2002 সালে ভূমিকম্পে জুড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। হসপিটালের যে জরাজীর্ণ অবস্থা, যাতে আমরা চাই যে এটা আবার দ্রুত উন্নতি হোক। জরাজীর্ণ অবস্থা বুঝছেন, এখানে তো আমরা কাজ করতে গেলে অনেক অসুবিধা হচ্ছে। রিপেয়ারিং করবে পরে আবার ফাটল দেখাতে, ফাটল দেখা দিবার মতো আর করবে কিছু নেই, যুগিত আছে। যদি ওইটা ভালো হয় তাহলে রোগী তো আরো সেবা পেতো, আর থাকতে পারতো এখানে। চিকিৎসক সহ নার্স ও কর্মচারীদের আবাসনও জরাজীর্ণ। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 11 জন চিকিৎসক পদের বিপরীতে আছেন 5 জন। এখনো টিনের ঘরে আমাদের থাকতে হচ্ছে, যেখানে দেখা গেল যে দেয়াল ভাঙা,
দেয়ালের ফাঁক দিয়ে সাপ চলে আসতেছে। একজন ওই দিন একজন মেডিকেল অফিসার তার রুমের মধ্যে একটা বিষাক্ত সাপ দেখছেন। জোড়াছড়ি উপজেলায় প্রায় 40,000 মানুষের বসবাস, তাদের সেবার কাজও ব্যাহত হচ্ছে এসব কারণে। ওখানে সেবা নিতে গিয়ে আসা যারা আছে তারা কিন্তু ভয়ে আর কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতে চায় না, যেভাবে পাতল অবস্থা, যে কোনো মুহূর্তে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সবার আগে শুরু হওয়া উচিত ছিল আমাদের জোড়াছড়ির হাসপাতাল ভবন নির্মাণ, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, মন্ত্রণালয়ে লিখেছি এবং অধিদপ্তরেও লিখেছি, কিন্তু এগুলো এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দ্রুত ভবনটি সংস্কার এবং জনবল নিয়োগের দাবি উপজেলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিজিটাল প্ল্যাটফর্মের সরব ভাস্কর্য বিরোধী চক্র কটাক্ষ করছে মুক্তিযুদ্ধ ও সংবিধানকে। বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা, প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। সাগর ও মাটির তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 110 কিলোমিটার পাইপলাইন, তেল স্থানান্তরে সাশ্রয় বছরে 800 কোটি টাকা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।